আসন্ন বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন টানা 4 মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন। প্রায় 1.5 মাস পর বাফুফে ভবনে এসে এই ঘোষণা দিলেন তিনি। আগামী 26 অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না সালাউদ্দিন, যদিও কয়েকদিন আগে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি বিবেচনায় নিজের পুরনো অবস্থান থেকে সরে এসেছেন এই বাফুফে সভাপতি। আমি 4টা আপনাদের সাথে ছিলাম, আই কনসিডার মাই সেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26 অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করবো না, সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন।